ইলিশ মাছ বাঙালির এক অনন্য ঐতিহ্য, যার স্বাদ ও গন্ধ অতুলনীয়। এই মাছ লোনা ও মিঠা উভয় পানিতেই বাস করতে সক্ষম, যা সত্যিকারের বিস্ময় সবার কাছে। জীবন্ত ইলিশ মাছ ধরার দৃশ্য যে কাউকে অভিভূত করবে নিঃসন্দেহে, আর এর জীবনচক্রের কথা শুনলে শুধু আশ্চর্যই নয় বরং অনুপ্রাণিত হবেন, এ কথা নিশ্চিত করেই বলা যায়। নরম রূপালী ঝিলিক আর দারুণ স্বাদের জন্য বিখ্যাত ইলিশ শুধু একটি মাছ নয়, বরং এদেশের নদী সাগরের ঐতিহ্য, আবেগ এবং জীবনের প্রতীক। আজকের এই ভিডিওতে আমরা জানব ইলিশের রহস্যময় জীবন চক্র, তার প্রজনন কাহিনী, সাগর থেকে নদীতে আগমন এবং এমনকি পানি ছাড়া সে কতক্ষণ বাঁচতে পারে, পুরুষ ইলিশের রহস্য, সব কিছুই ভিডিও ফুটেজের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হলো। ইলিশের জীবন শুরু হয় নদীর মিঠা পানিতে। প্রতি বছর বর্ষাকালে জুলাই থেকে অক্টোবরের মধ্যে লক্ষ লক্ষ ইলিশ ঝাঁকে ঝাঁকে সাগর ছেড়ে উঠে আসে পদ্মা, মেঘনা, যমুনা ও অন্যান্য শাখা নদীতে। স্ত্রী ইলিশ ডিম পাড়ে নদীর তলদেশে, যেখান থেকে জন্ম নেয় লক্ষ লক্ষ ইলিশ। একটি 1 কেজি ওজনের ইলিশ মাছ প্রায় 10 থেকে 15 লাখ ডিম দেয়। বড় ও স্বাস্থ্যবান ইলিশ আরও বেশি ডিম ছাড়তে পারে। ইলিশ মাছ সাধারণত বর্ষাকালে নদীতে উঠে প্রজনন করে। স্ত্রী ইলিশ স্বচ্ছ ও স্রোতযুক্ত পানিতে ডিম ছাড়ে, যা পরে নিষিক্ত হয়ে পোনা জন্মায়। পোনাগুলোকে জাটকা বলা হয় এবং তারা নদীতে কিছুদিন বেড়ে ওঠে। জাটকা কয়েক মাস পর গভীর সাগরে চলে যায় এবং সেখানেই বড় ইলিশে পরিণত হয়। এই যাত্রাটা সহজ নয়, পথে আছে জেলেদের জাল, নদীর দূষণ, এমনকি প্রাকৃতিক দুর্যোগ। পূর্ণবয়স্ক হলে ইলিশ আবার নদীতে ফিরে আসে প্রজননের জন্য। ইলিশ মাছ তার জীবনচক্রে সাগর ও নদী দু জায়গাতেই সময় কাটায়। সাধারণত এরা বছরের অধিকাংশ সময় কাটায় সাগরে, কারণ সাগরে খাদ্যের প্রাচুর্য এবং বড় হওয়ার অনুকূল পরিবেশ বিদ্যমান। তবে প্রজনন মৌসুমে, বিশেষ করে বর্ষাকালে, তারা নদীতে উঠে আসে ডিম ছাড়ার জন্য। নদীর স্বচ্ছ, মিঠা ও স্রোতযুক্ত পানি ডিম ফোটার জন্য অত্যন্ত উপযুক্ত। প্রাপ্তবয়স্ক ইলিশ মূলত সাগরেই বাস করে। গভীর সাগরে ঠান্ডা পরিবেশ, অক্সিজেন সমৃদ্ধ পানিই তাদের বসবাসের জন্য সবচেয়ে উপযোগী। সুস্বাদু ইলিশের এই নদী সাগর যাত্রার রহস্য আজও বিজ্ঞানীদের কাছে এক অজানা বিস্ময়। পুরুষ ও স্ত্রী ইলিশের মধ্যে কিছুটা স্পষ্ট পার্থক্য রয়েছে। মজার ব্যাপার হলো, পুরুষ ইলিশ স্ত্রী ইলিশের তুলনায় তুলনামূলক বেশি লাফায় এবং সহজে ধরা পড়ে না। অনেকে বলেন পুরুষ ইলিশের স্বাদ বেশি, তবে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে এদের হরমোন
খাদ্যাভাস ও চলাচলে স্ত্রী ইলিশের তুলনায় কিছু ব্যতিক্রম রয়েছে। স্ত্রী ইলিশ সাধারণত আকারে কিছুটা বড় এবং পেট বেশি মোটা হয়। প্রজননের সময় স্ত্রী ইলিশের পেট নরম ও ফুলে থাকে, যেখানে ডিম থাকে। পুরুষ ইলিশের মাথা ও বুক শক্ত এবং তুলনামূলক সরু হয়। বর্ষাকালে ডিম ছাড়ার মৌসুমে স্ত্রী ইলিশ নদীতে উঠে এলে পুরুষ ইলিশও সঙ্গী খুঁজতে নদীতে আসে। অনেক সময় জেলেদের জালে ধরা পড়ার পর ইলিশ মাছকে জীবিত অবস্থায় নিয়ে যেতে দেখা যায়। এ নিয়ে প্রশ্ন ওঠে, জল ছাড়া ইলিশ কতক্ষণ বাঁচে? গবেষণায় দেখা গেছে, পানি ছাড়া অবস্থায় ইলিশ গড়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা ও মাছের আকার অনুযায়ী এই সময় কম বেশি হতে পারে। ঠান্ডা ও আর্দ্র পরিবেশে ইলিশ তুলনামূলক বেশি সময় টিকে থাকতে পারে। ইলিশের প্রাকৃতিক যাত্রা আজ কঠিন হুমকির মুখে। জাটকা নিধন, অতিরিক্ত মাছ ধরা ও নদীর দূষণ তাদের টিকে থাকার পথ রুদ্ধ করেছে। জলবায়ু পরিবর্তন ও নদী শাসনের প্রভাবেও ইলিশের জীবনচক্র বিপর্যস্ত হচ্ছে ক্রমাগত। এখনই সচেতন না হলে ভবিষ্যতে ইলিশ হয়তো শুধু স্মৃতি ও বইয়ের পাতায় ঠাঁই পাবে। ইলিশ শুধু একটি মাছ নয়, এটি আমাদের নদীমাতৃকার স্মৃতি, ঐতিহ্য ও খাদ্য সংস্কৃতির প্রতীক। এই অনন্য প্রজাতিকে বাঁচিয়ে রাখতে দরকার আমাদের সবার সম্মিলিত প্রয়াস। কারণ ইলিশ যখন জল শুয়ে লাফায়, তখন কাঁপে আমাদের হৃদয়ও। আসুন আগামী প্রজন্মের জন্য ইলিশকে জীবন্ত করে ইতিহাস গড়ে তুলি।